আপনি কি জানেন হাতের তর্জনী ও অনামিকা আঙুল সমান সমান হলে ব্যক্তির আচরণ কেমন হয়, কোন অভ্যাসটি প্রতিদিন করার ফলে লিভার ক্ষতিগ্রস্ত হয়, কোন ফুলের রস খেলে শরীরের যে কোনো ব্যথা দ্রুত কমে, কোন দুটি খাবার মিশিয়ে লাগালে মুখের গ্লো বয়সকালেও কমবে না, এই রকম আরও অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। নিচের কোন গাছটিকে ঘরে রাখলে ঘরকে এসির মতো ঠান্ডা করে তোলে, ঘৃতকুমারী, তুলসী গাছ, ঘেটু গাছ নাকি গোলাপ গাছ? সঠিক উত্তর ঘৃতকুমারী, যাকে আমরা অ্যালোভেরা নামে চিনি। কোন অভ্যাসটি প্রতিদিন করার ফলে লিভার ক্ষতিগ্রস্ত হয়, খাবার কম খাওয়া, প্রস্রাব আটকে রাখা, দেরিতে ঘুমানো নাকি শুয়ে ফোন ঘাটা? সঠিক উত্তর প্রস্রাব আটকে রাখা। অনেকেই সকালে ঘুম থেকে উঠে যাওয়ার পরেও আলস্য করে পায়খানা প্রস্রাব চেপে রেখেই শুয়ে থাকেন, এই অভ্যাসও লিভারের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। দীর্ঘদিন ধরে এই অনিয়ম চলতে থাকলে লিভার তার স্বাভাবিক কর্মক্ষমতাও হারায়। কোন ফুলের রস খেলে শরীরের যে কোনো ব্যথা দ্রুত কমে, গোলাপ, জবা, শিউলি নাকি টগর? সঠিক উত্তর শিউলি ফুলের। শরীরের ব্যথা ও ফোলাভাব সারাতে শিউলি ফুলের কিছু পাতা পানিতে ফুটিয়ে নিন। এবার ওই পানি দিনে অন্তত একবার হলেও চায়ের মতো পান করুন, দেখবেন শরীরের যে কোনো ধরনের ব্যথা ও ফোলাভাব কমে যায়। ভারতের কোন রাজ্যে কুকুরের মন্দির আছে, গুজরাট, রাজস্থান, ছত্তিশগড় নাকি মহারাষ্ট্র? সঠিক উত্তর ছত্তিশগড়। কোন দুটি খাবার মিশিয়ে লাগালে মুখের গ্লো বয়সকালেও কমবে না, দুধ ও বেসন, লেবু ও কলা, চিনি ও আদা নাকি মধু ও জিরা? সঠিক উত্তর দুধ ও বেসন। দুধে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড থাকায় ত্বকের পুষ্টির জন্য খুব ভালো, দুধ মাখলে ত্বক অনেকটা নরমও হয়, দুধের সঙ্গে একটু বেসন মিশিয়ে সারা মুখে মাসাজ করলে দূষণের কারণে মুখে জমে থাকা ময়লা পরিষ্কার হয়ে যাবে। একজন মানুষের অসুখী থাকার পেছনে সবচেয়ে বড় কারণ কি, অহংকার, টাকা, নিঃসঙ্গতা নাকি অতিরিক্ত চিন্তা? সঠিক উত্তর অতিরিক্ত চিন্তা। একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য, লেবুতে কোন ভিটামিন পাওয়া যায়, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন এ নাকি ভিটামিন ই? বন্ধুরা, উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দাঁতের দাগ দূর করতে সাহায্য করে কোন খাবার, গাজর, পেয়ারা, ওল নাকি বিনস? সঠিক উত্তর গাজর খেলে। দাঁতের দাগ দূর করতে সাহায্য করে গাজর, কারণ এতে উপস্থিত ফাইবার দাঁত পুরোপুরিভাবে পরিষ্কার করে দেয়। হাতের তর্জনী ও অনামিকা আঙুল সমান সমান হলে ব্যক্তির আচরণ কেমন হবে, সৎ হয়, বিশ্বাসঘাতকতা হয়, রাজনৈতিকবিদ হয় নাকি অল্পেই রেগে যায়? সঠিক উত্তর সৎ হয়। হস্তরেখা বিদ্যা অনুযায়ী যাদের তর্জনী অনামিকা আঙুলের সমান তারা খুব সৎ এবং অনুগত হন। হস্তশিল্পে বিশ্বাস করা হয় যে যাদের অনামিকা লম্বা তারা অর্থ উপার্জনের দিক থেকে খুব ভাগ্যবান। কোন প্রাণী না খেয়ে ৪০ বছর বেঁচে থাকতে পারে, হরিণ, বিচ্ছু, টার্ডিগ্রেড নাকি সিংহ? সঠিক উত্তর টার্ডিগ্রেড। এমনই সব অজানা প্রশ্নের উত্তর প্রতিদিন পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।